রেভেন্সা প্রসঙ্গে শূন্যকালে বিজেপি বিধায়ক ইরাশেষ আচার্য প্রশ্ন করেছেন যে বিধানসভায় চালিথিবা বেলে ব্যোমকেশ রায় তাঙ্কর নির্বাচন মণ্ডলী হয়ে নথিবা সত্ত্বে কাহিঁকি রেভেন্সা যাইথিলে এফআইআর হয়েথিবা সত্ত্বে চার্জশিট হয়ে না তর্জমা পরে জনাপড়ে প্রকৃত কথা কোণ গোটিয়ে কাউন্টর এফআইআর মধ্যে হয়েছে বিধায়ক ছাত্রীরে হাত রাখি ছাত্রছাত্রী ধমক দেই না বলে কহিপারে কি এভাবে প্রশ্ন করেছেন ইরাশেষ বিলকুল না কিছু প্রতিনিধিসভা রাজনীতি হয়ে না এফআইআর এবং কাউন্টর এফআইআর হয়েছি এফআইআর স্বাভাবিক প্রক্রিয়া জনক নাম এফআইআর হলে এফআইআর রেজিস্টার হুয়ে এবং এফআইআর যা যা লেখা হয়ে তাকে নিয়ে একট হুয়ে এতে কাহু এটা কিছু অসুবিধা হয়ে না এবং নিশ্চিত ভাবে যে কথা রেভেন্স স্যার কথা আছে যে কথা আমি কহিলি তার তর্জমা করার আবশ্যকতা আছে এ কথা কেন্দ্রমন্ত্রী মধ্যে কেন্দ্রমন্ত্রী বৈষ্ণব তৃণমূল কৌ মধ্যে কৌ।